রাজশ্বাসে বাসায় গেলে বউ কি বাজে গেছো বারোটা বাজে আইস তিনশো টাকা মাঝে ধরলে দশ হাজার টাকার মামলা সার্জেন ধরলে মালিক আমাদের চাপে দেয় তখন আমার অর্ধেক টাকা দেওয়া লাগে আমি এই টাকা দিতে দিতে আমার রুম ভাড়া যা যায় মালিক আমার করে আমার উপরে জিম্মি ফালাইয়া দেয় তখন আমি এই টাকা দিতে দিতে আমার আবার রুম ভাড়া যা দুই মাসের মনে করেন মালিক সার্জেন্ট গভর্নমেন্ট সবই ভরপুর আমরাই জিরো আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমাদের ভবিষ্যৎ এইটাই আমরা কাজ করুম আর ভাত খামু এরপরে কোনো চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া আছে একমাত্র এদেশের গভর্নমেন্ট কাছে উনি যদি আমাদের কিছু একটা সিস্টেম করে দেয় আমাদের দরকার নাই আপনাদের সাথে জর্গা কারোর সাথে জর্গা আমরা সে সুন্দর ভাবে কাজ করা সুন্দর জীবন যাপন করতে আমরা ধরেন চুরি করতেছি না পরিশ্রম করতেছি আপনি দেখেন এই ঢাকা সিটির ভিতরে বাসের স্টাফ ড্রাইভার আছে পরিশ্রম কোন লোক করে না রিস্কালার চেয়ে বেশি পরিশ্রম করি

আমি যদি মনে করেন যাত্রী না লাই যাই মনে করেন আপনারা বুঝবেন কইলে ধরেন আমার যদি এক মিনিট গ্যাপ হয় গ্যাপ হইলে মনে করেন আমি সামনে দাঁড়াইলে এক মিনিট গ্যাপ হইলে আমার সামনে যাত্রী জন্ত্র আছে আমি সামনে যাত্রী মামু মানে আমি যদি স্টুপিতে যদি না বই তাহলে আমি যাত্রী পাবো না কারণ আমার ইস্টুপি যাত্রী উঠবো এছাড়া তার যাত্রী উঠবো না আমি ইস্টুপি যাত্রী নেই মনে করেন এক মিনিট দেড় মিনিট দুই মিনিট দাঁড়াই মানে হেতে মনে করেন কি গালাগালি করে এই লস তো আছে লস আছে তারপরে মনে করেন টিপ হয় না পিছনে দশ হাজার এক হাজার আর মনে করেন খাওয়া দাওয়া পাঁচশো আর তেল মনে করেন ছয় হাজার আর মাহাজ মনে করেন বত্রিশশো মাহাজন তিন হাজার মহাদনের জমা আর মনে করেন দুইশো টাকা গিরিজ